সিলেটের বিশ্বনাথে লন্ডন প্রবাসী আব্দুল মতিনের বিয়ে ও ডিভোর্স নিয়ে চলছে তোলপাড়। এই নিয়ে মুখোমুখি ওই প্রবাসী ও বধূ রাজনা পরিবার। প্রবাসীর দাবি, ব্ল্যাকমেল করে তার সম্পদ লুটের চেষ্টা করছে রাজনার পরিবার। বিষয়টি বুঝতে পেরে তিনি ডিভোর্স দিয়েছেন। অন্যদিকে রাজনার পরিবারের দাবি, পারিবারিক কারণে রাজনার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে, এমনকি জোরপূর্বক গর্ভে সন্তান নষ্ট করার চেষ্টা চালানোর দাবি তুলেছে রাজনার পরিবারের সদস্যরা। এসব বিষয় নিয়ে মামলার কারণে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রবাসী মতিনও তার উপর অন্যায়ভাবে করা মামলার প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ সেলে আবেদন করেছে। বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, বয়স 60 উপর। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। লন্ডন ও বিশ্বনাথে তার বিশাল সহায় সম্পত্তি রয়েছে। আর রাজনা বেগমের বাড়িও একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচণ্ডীর গ্রামে। তার পিতার নাম জহিরুল্লাহ। রাজনার বয়স 20 বছর। আব্দুল মতিন প্রবাসী কল্যাণ সেলে দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, তার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করায় গত বছরের 3রা অক্টোবর রাজনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তিনি তার স্ত্রীর নানা কূটকৌশলের বিষয়টি বুঝতে পারেন, এমনকি তার সম্পদ আত্মসাৎ করতে বিয়ের নাটক সাজিয়ে তাকে বেকায়দায় ফেলা হয়েছে বলে তিনি বুঝতে পারেন। স্ত্রীকে বসায় আনতে না পারায় 6ই ডিসেম্বর তিনি রাজনার কাছে তালাকযোগে নোটিশ পাঠান। আর ওই নোটিশের পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, গত 14ই ডিসেম্বর সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আব্দুল মতিনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলা করেন স্ত্রী রাজনা। মামলা করার 5 দিন পর আদালত থেকে রাজনা বেগম নিজেই ওই মামলা তুলে নেন। এরপর গত 13ই জানুয়ারি গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা ও মারধরের অভিযোগে আব্দুল মতিনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেন রাজনা বেগম। 1লা ফেব্রুয়ারি মেয়েকে মারপিট করে আহত করার অভিযোগে রাজনা বেগমের পিতা বাদী হয়ে বিশ্বনাথ থানায় আরেকটি মামলা করেন। মামলায় আব্দুল মতিন সহ 4 জনকে আসামি করা হয়েছে। স্মারকলিপিতে হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে বলে দাবি করেন প্রবাসী আব্দুল মতিন। পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী আব্দুল মতিনের সঙ্গে বিয়ের পর রাজনা স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন। এতে করে রাজনা একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে আব্দুল মতিনের সঙ্গে তার বিরোধ হয়। মতিনের দাবি, তিনি সন্তান নেবেন না, কিন্তু রাজনা বেগম সন্তান চান। এই নিয়ে স্বামী স্ত্রী দ্বন্দ্ব দেখা দেয়। এসব ঘটনায় মতিন রাজনাকে মারধরও করেন। তার সঙ্গে আরো কয়েকজন লোকের হাতেও রাজনা বেগম হেনস্থা হন। মারধর সহ্য করতে না পেরে রাজনা বেগম পিতার কাছে চলে যান। পরে তাকে ডিভোর্স পত্র পাঠিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের কাছে রাজনা বেগমের পরিবারের সদস্যরা দাবি করেছেন, অন্তঃসত্ত্বা রাজনার ওপর যেভাবে অমানসিক নির্যাতন চালানো হয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারবে না। তারা গর্ভে সন্তান নষ্ট করার পাশাপাশি রাজনাকে হত্যা করারও চেষ্টা চালিয়েছে। বিষয়টি এতই মর্মান্তিক যে এর বিচার চায় সবাই। এই কারণে বাধ্য হয়ে মামলা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আব্দুল মতিনের ঘনিষ্ঠ কয়েকজন পরামর্শদাতা রয়েছেন। তারা মানুষের বিবেকের চেয়ে সম্পদকে বেশি প্রাধান্য বলে দাবি করেন রাজনার পরিবারের সদস্যরা। এদিকে আব্দুল মতিনের বিরুদ্ধে করা মামলা বিশ্বনাথ থানা পুলিশ তদন্ত করছে। থানার এএসআই নবী হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মামলা এখনও তদন্তাধীন। তদন্তে প্রভাসী দোষী হলেও অবশ্যই প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।